থাকলে রক্তারক্ষী সকলের হিম্মতে সইবে না পাপ করছো বাড়িতে দাওয়াতে ডেকে যদি খাবারে বিষ মেশানো হয় এবার সিনেমায় পর্দায় জুটি বাঁধবেন অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার এর মাধ্যমে তাদের ভক্তরা নতুন কিছু পাচ্ছেন মানুষের জীবনের অজানা গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে কোরবান এর মধ্যে সিনেমার ট্রেলার প্রকাশে এসেছে জানা গেছে ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভিন্ন ধারার গল্পে নির্মিত সিনেমা কোরবান শৈবাল মুখোপাধ্যায় নির্মিত এই সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও সরকারকে লম্বা পাজামা ফতুয়া পরে দাড়িগোফ হাসানের চরিত্রে অঙ্কুশ ও গ্রামের সাধারণ বাড়ির বউ হিজলের চরিত্রে প্রিয়াঙ্কার লুক আগে প্রকাশ্যে এসেছিল এবার সিনেমা ট্রেলার মুক্তি পেল কোরবান সিনেমার গল্প জুড়ে মানুষের কথা উঠে আসবে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে অজানা জানা যাবে এ সিনেমায় দেখা যাবে সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার অন্য মানুষের থেকে একটু বেশি যেন অনুভূতি হাসান সিনেমা সম্পর্কে নির্মাতা বলেন সিনেমার জন্য গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে হাসানের চরিত্রায়নের জন্য যেমন প্রথমেই অঙ্কুশের সংবেদনশীল চোখ দুটো ভেসে উঠেছিল দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ স্থির গভীর হাসানকে একইভাবে হিজলকে খুঁজে পায় প্রিয়াঙ্কার মধ্যে তিনি আরো বলেন গ্রামের একটি সুন্দর অল্প বয়সী প্রাণবন্ত মুসলিম বউ যে তার নিজের কথা বলতে পারে যার নিজের স্বপ্নের জগৎ আছে সৌভাগ্যবশত গল্প শোনার পর তারা দুজনেই সিনেমাটা করতে রাজি হয়ে যায় এরপর শুটিংয়ে সেটা আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে হাসান হিজল ছাড়াও ছবিতে শান্তিলাল মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিক বুদ্ধদেব ভট্টাচার্য সুভদ্রা মুখোপাধ্যায় অভিনয় করেছেন এর আগে অঙ্কুশ ও প্রিয়াঙ্কা একসঙ্গে বিবাহ অভিযান ও আবার বিবাহ অভিযান সিনেমায় কাজ করলেও একে অপরের বিপরীতে এই প্রথম কাজ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও চালার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান খোদাফেজ